জয়ী আমি বেরোচ্ছি। দাঁড়া দাঁড়া, তোমাকে বেরোনোর সময় আটকাতে চাইনি, কিন্তু একটু দরকার ছিল। আসলে তোমার আগের অফিস যেখানে ছিল সেটা তো জানতাম, কিন্তু এখন তুমি কোথায় পড়াতে যাচ্ছ সেটা জানি না। জানলে খুব ভালো হতো, আসলে বাইরে বেরোচ্ছ তো চিন্তা তো হয়। হ্যাঁ, এজেন্সি থেকে বললো ঠিকানাটা, এটা ওই পূর্ব কলকাতার ওদিকে বাইপাসের শেষ প্রান্তে। আচ্ছা বেশ, আমি একটা কাজ করছি, আমি তোমাকে অ্যাড্রেসটা লিখে দিয়ে যাচ্ছি। সত্যিই তো দূরে যাচ্ছি, যদি দরকার হয়। আচ্ছা ওই মেয়েটার নাম কি? কোন মেয়েটা? ওই যে যাকে তুমি পড়াতে যাচ্ছ। বাবা জয়ী, তুমি তো দেখছি বেশ হিংসুটে হয়ে গেছো। যেই শুনলে আমি একটা মেয়েকে পড়াতে যাচ্ছি, অমনি তুমি আমার নামটা জিজ্ঞেস করলে। বুঝতে পারছি খুব হিংসে হচ্ছে, রাগে তো একেবারে মুখটা লাল হয়ে গেছে, কি মাথায় আবার দুটো শিঙ্গ গজিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ শিঙ্গ গজিয়ে গেছে। আমি হিংসুটে? আমি মোটেও হিংসুটে নই। হ্যাঁ বলো না নামটা কি। এজেন্সি থেকে বললো কি যেন ছিল নামটা, হ্যাঁ লোপামুদ্রা, লোপামুদ্রা রায়। বাহ বেশ সুন্দর নাম তো। হ্যাঁ নামটা তো সুন্দর, দেখতেও মনে হয় সুন্দর হবে। না মানে আমার জয়ীর থেকে বেশি সুন্দর না। আচ্ছা এটা ধরো, আর জিমে কিন্তু ঠিক সময় চলে যাবে, কেমন? আমি যাচ্ছি। এই দাঁড়া, যাচ্ছি বলতে নেই, বলো আসছি। সাবধানে এসো। জো আগে মাতে। আসছি। ওর যেন কোনো ক্ষতি না হয়।